হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া কেক তৈরি করে দেখাবো। আর ডিম ছাড়া কিন্তু খুব সহজে স্পঞ্জ কেক তৈরি করা যায়, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে ডিম ছাড়া এই কেকটা বানিয়েছি। তো প্রথমে আমি এখানে 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। খেয়াল রাখবেন দুধটা যেন কুসুম গরম হয়, আর ভিনেগারটা দেওয়ার সাথে সাথে এরকম ছানা ছানা হয়ে যাবে, আর এটাকেই বলা হয় বাটার মিল্ক। তারপর আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক আর 1/2 কাপ বাটার গলিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আসলে আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, এর জন্য সরি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে আমরা যেই নর্মাল ময়দাটা ব্যবহার করি সেটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 1/4 কাপ কোকো পাউডার। এবার আমি সবগুলো একসাথে একটু চেলে নিব। আর বাটার মিল্কটা ডিমের পরিবর্তে দেওয়া হয়, অর্থাৎ বাটার মিল্কটা ডিমের মতো কাজ করে, যাতে করে কেকটি স্পঞ্জে হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। এবার আমি লিকুইড উপাদানের সাথে সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নিয়েছি, আর আমি আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে টেস্টটা মানে চিনিটা একটু কম মনে হয়েছে তাই। আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা আইসিং সুগার ব্যবহার করিনি। কনডেন্স মিল্ক দিলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা ডিম ছাড়া কেক, এর কারণে এই কেকটাতে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে হবে। এবার আমি একটি নর্মাল স্টিলের পাতিলে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, কারণ আমি চুলায় এটা সরাসরি বেক করব। এবার আমি এটার ঢাকনাটা দিয়ে কভার করে চুলায় 45 থেকে 50 মিনিটের জন্য বেক করে নিব। আর টাইমটা আসলে নির্দিষ্ট না, অনেক সময় কম বেশি টাইম লাগতে পারে। আর এখানে আমি কয়েক রকমের ক্রিম তৈরি করে নিয়েছি, কালারফুল ক্রিম, এগুলো সব বাটার ক্রিম। আমি প্রায় ক্ষেত্রেই কেক ডেকোরেশনের সময় বাটার ক্রিমটা ব্যবহার করি। আর আমি একে একে নুজলটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি যেই নুজলগুলো ব্যবহার করব। তারপর আমি একটা কেক বোর্ড নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার ক্রিম। এখানে আমি চকলেট বাটার ক্রিমটা ইউজ করছি। এবার আমি কেকটা 3টা লেয়ারে কেটে নিয়েছি, আর সামান্য একটু দুধ স্প্রেড করে দিচ্ছি। এটা ঠান্ডা দুধ ছিল, চেষ্টা করবেন সবসময় ঠান্ডা দুধটা স্প্রেড করতে, সেক্ষেত্রে কিন্তু কেকের গায়ে ক্রিমটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। অনেক সময় অনেকে বলে যে ক্রিম লাগাতে গেলে দেখা যায় যে কেকের গুঁড়া গুঁড়াগুলো মানে উঠে আসে ক্রিমের সাথে, ঠান্ডা দুধটা দিলে সেটা আর হয় না। তো আমি সম্পূর্ণ কেকটাই ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। বাটার ক্রিমটা দিয়ে কভার করলে সেক্ষেত্রে 10 মিনিটের জন্য কেকটা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিলে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এখানে আমি সিম্পলভাবে গোলাপ এঁকে নিচ্ছি, আর ক্যামেরার লেন্সটার জন্য আমি একটু দুঃখিত, এখানে যে ফোকাস করছিল না সেটা আমি আর খেয়াল করিনি, এটার জন্য আমি খুবই খুবই দুঃখিত আপুরা। আর গোলাপ বানানো একেবারেই সিম্পল, আমি আজকে ছোট ছোট গোলাপ বানাবো। গোলাপ বানানোর জন্য কিন্তু এক এক রকমের নোজেল থাকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন নোজেল থাকে, এক একটা নোজেল দিয়ে 1 রকম গোলাপ তৈরি করা হয়। তো আমি খুব শীঘ্রই আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। এটার জন্য অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন, মানে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি এখানে ছোট্ট কয়েকটা গোলাপ তৈরি করে নিচ্ছি, আর গোলাপ ফুলগুলো তৈরি করে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আমার কেকের উপর ফুলগুলো বসাতে সুবিধা হয়। এবার আমি একটু অরেঞ্জ বাটার ক্রিম নিয়ে আমি সাইডটা কভার করে দিচ্ছি, জাস্ট ডট ডট করে বসিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। আসলে কেক ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের উপর। তো আমি এখন গোলাপ ফুলগুলো বসিয়ে দিচ্ছি,
এই গোলাপ ফুলগুলো অনেকটা কলির মতো, অর্থাৎ গোলাপ ফুলের যে কলিটা থাকে সেটা। আর চাইলে অন্য ডিজাইনের যে কোনো ফুল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে কয়েক রকমের ফুল কীভাবে তৈরি করি আমি সেটা সম্পর্কে কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি আসলে সবগুলো ফুল একটা কালারই করতে চেয়েছিলাম, এর কারণে এই একটা কালারই করেছি। আর এবার আমি এই গ্রিন কালার ফুলগুলোর মাঝখানে একটু নীল আর হোয়াইট কালার মিক্স করে মাঝখানে একটু ডট ডট বসিয়ে দিয়েছি। আর সাইডটা গ্রিন কালার দিয়ে কভার করে দিচ্ছি, একদমই সিম্পল। আর মাঝখানে ব্লু আর অরেঞ্জ দেওয়াতে দেখতেই পাচ্ছেন ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে কেক ডেকোরেশনের সময় কালারটা আপনি যত সুন্দর করে সেট করবেন, মানে সবগুলো কালার যেভাবে আপনি সেট করবেন তাতেই কেকটা অনেক বেশি সুন্দর হবে। কেক ডেকোরেশন মানে হচ্ছে রং বেরঙের খেলা এটাই। আর এটা আমার একটা কেক অর্ডারের কেক ছিল আর কি, আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল, তো আমি তার বেবির নাম লিখে দিয়েছি। আর সাইড দিয়ে একটু গোল গোল দিয়ে দিচ্ছি যাতে মনে হয় যে মানে লতা পাতার মাঝখানে ফুল ধরে আছে এরকম একটা টাইপের, আসলে ফুল না দেখতে, তারপরও দেখতে সুন্দর লাগার জন্য। কারণ গ্রিনের মাঝখানে যদি অরেঞ্জ কালার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে ফুটে আর দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার কেকটা তৈরি হয়ে গেল, একদমই সুন্দর আর আনকমন আমার মতে, আমি জানি না আপনাদের মতে কি। তারপরও আমি ভাববো যে আমি নিজের হাতে যতটুকু করেছি ততটুকু আমার জন্য অনেক অনেক বেশি, যেহেতু আমি নিজের হাতেই সব কিছু একা একা শিখেছি। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।